সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 1 সেপ্টেম্বর, রোজ বৃহস্পতিবার। মামা কৃষি টিভির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এটা হচ্ছে মামা ডেয়ারি ফার্মের পারিবারিক খামার। তো এই খামার থেকে মূলত হলস্টেন ফ্রিজিয়ান বকনা এবং গাভীগুলো লালন পালন করা হয়। তো পারিবারিক খামার থেকে আজকে আপনাদেরকে প্রেগনেন্ট এক পিস হলস্টেন ফ্রিজিয়ান জাতের বকনা দেখাবো, প্রথম বিয়ানের বকনা। তো বকনাটার এখনও দাঁত হয় নাই। ভিউয়ার্স, আপনারা কী জাত মান কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন। সর্বোচ্চ হাই কোয়ালিটি, হাই পার্সেন্টেজের একটা বকনার থেকে প্রেগনেন্ট হতে যাচ্ছে। তো সবেমাত্র বকনাটার বয়স 24 মাস। তো এখন বর্তমানে প্রেগনেন্সি 3 মাস পার হয়েছে। ভিউয়ার্স, কী জাত মান কোয়ালিটি আপনারা দেখলে বুঝতে পারবেন, খুব হাই কোয়ালিটির একটা বকনা। তো এটাকে এসিআই বীজের একটা সিমেন্স দেওয়া হয়েছে। তো বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল। আর কি হাইট আপনারা দেখলে বুঝতে পারবেন, প্রায় 4.5 ফিটের উপরে হাইট হবে, আর লম্বা প্রায় 9 ফিটের কাছাকাছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরায় কিন্তু আসতেছে না। তো গরুটা সর্বোচ্চ জাতমানের গরু, একটা এল প্যাটার্নের গরু, কোনো নাভি নাই, গলায় কম্বল নাই, মাজাটা স্ট্রেট খাড়া, মাথাটা অনেক ছোট, কান দুইটা ছোট। আসলে দুধালো গরুর যে বৈশিষ্ট্য থাকা দরকার, সবগুলো বৈশিষ্ট্য এর মধ্যে আছে। চামড়া চোঁচাও অনেক পাতলা, নেজটা অনেক খাটো, মাজাটা অনেক ভারী, বাড়তলা চারটা চার জায়গায়, সব ধরনের বৈশিষ্ট্য আছে। তবে এ বকনাটা শুধু আপনাদের মাঝে দেখানো হলো, এটা যখন 8 থেকে 8.5 মাসের প্রেগনেন্ট হবে, নামা নামা টাইমে বিক্রি হবে। তো আসলে আপনারা মনে হয় না যে এ ধরনের এই এত বড় প্রেগনেন্ট বকনা এরা কখনও কেউ দেখেছেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন।